ফটিকছড়ি উপজেলার বাংলাদেশ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র নামে একান ভুয়া কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সিলগালাগর দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিয়া বিয়ালে ফটিকছড়ি পৌরসভার বিবিরাট এএইচ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলাতে অবস্থিত ভুয়া এই প্রতিষ্ঠানের সংবাদ পাই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়। পরে ওই প্রতিষ্ঠানত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তারা ফাটাই সরকারি নিবন্ধনের হন হাগজপত্র আছে কিনা যাচাই করে সরকারি নিবন্ধিত হন বৈধ হাগজপত্র নথাহিবার হারণে প্রতিষ্ঠান নানরে সিলগালা করে দে আর পূর্বে ভর্তি হওয়া শিক্ষার্থী হলর নগদ 15,000 টাকা সহ ভর্তি ফর্ম উদ্ধার করা হয়। এই অভিযানের ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সি প্লাসরে জানাই কেন্দ্রের নামে যে প্রশিক্ষণের বিষয়ে মাইকিং চলেছে আজকে ফটিকছড়িতে সেই বিষয়ে আমরা আমাদের যুব উন্নয়ন কর্মকর্তা ফটিকছড়িকে অনুরোধ জানিয়েছিলাম যে এটা সত্যতা কতটুকু এবং তাদের কাছে যুব উন্নয়ন অধিদপ্তর বা মন্ত্রণালয়ের কোনো লাইসেন্স বা কোনো অনুমোদন বা কোনো ছাড়পত্র আছে কি না সেই বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্যে সে প্রেক্ষিতে যুব উন্নয়ন অফিসার এবং আমাদের ফটিকছড়ি থানার সহযোগিতায় সেখানে যান এবং যে তাদের কাছে এই ধরনের কোনো সনদ না পাওয়ায় আমরা তাদের দোকানটিকে তালাবদ্ধ করে দিই এবং সিলগালা করে দিই এবং ওনারা বলেছেন যে ওনাদের সেই সনদ আছে এবং সেটা একদিন সময় লাগবে সেই হিসেবে আমরা বলেছি যদি তিনি তার সনদ দেখাতে পারে বা প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে পারে তাহলে আমরা পরবর্তীতে তালা খুলে দেব।